টান টান উত্তেজনার এক ঘন্টার মহাপর্ব। ঘটবে মহাপ্রলয়, মহাসংকটে ধরিত্রী, মহাবিনাশ আনবে মেঘনাদের ব্রহ্মাস্ত্র। সৃষ্টির সংকটকে কি রক্ষা করতে পারবেন সংকট মোচন হনুমান? প্রভু শ্রীরামের সেবক আমি আটকাবো ব্রহ্মাস্ত্রকে। মহাপর্ব মহাবলি হনুমান আগামী 6 আগস্ট শুক্রবার সন্ধে 7:30 শুধুমাত্র সোনি আটে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, শুনুই। সানডে পান্ডে, আরে বাবা রে, না আরে বলতো, জিনিয়াস। আমাদের একটা অভিযোগ আছে, আমরা এখন লিটিল, কিন্তু আমাদের চিন্তা লিটিল নয়, আমরাও একেবারে জাত খেলোয়াড়। নাট বলটুর কাণ্ড কারখানা, রবিবার দুপুর ঠিক একটাই শুধুমাত্র সোনি আটে। তাই মামার বাড়ি যাই, মেঘ ভাঙা দিদার মজা, ভিজবে তনু, মুজবে মন, কে মজা কে মজা, জাতির বর্ষার ঘন ঘটায় রসবোধের জোয়া, মেঘ ভাঙা বৃষ্টিতে হাসির বন্যা, সব মিলিয়ে বিনোদনের ডুব সাঁতারে মেঘ ভাঙা দেদার মজা, ভিজবে তনু, মুজবে মন, পুরো অগস্ট মাস জুড়ে সোম থেকে শুক্র সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা শুধুমাত্র সোনি আটে। রানীপুরীর ভস্মাস্ত্রে অঙ্গারে পরিণত হলো ঝঞ্ঝাপুরী সোম থেকে শুক্র। এই মাটি কি করে নড়ছে? বালবীরের উপর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর পরী পৃথিবী লোকে পাঠালো বালির দৈত্য। এখন এই ভয়ঙ্কর পরীর কালো গ্রহণ লেগে গেছে, বালবীর কি পারবে বালির দৈত্যের মোকাবিলা করতে? দেখুন বালবীর সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায় শুধুমাত্র সোনি আটে। তুমি কখনো ভূত দেখেছো? মা বলো কি গো, তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো? সানডে পান্ডে, ভূত নিয়ে মশকরা করার ফল তুমি পাবে। এবারে কি হবে? কপাল ভাঁজ রবিবার সকাল 10টায় শুধুমাত্র সোনি আটে।